আমি সবসময় একটা হতাশাবোধ কাজ করে আমার মধ্যে, কজ পছন্দ থাকা সত্ত্বেও কিন্তু এইবার আমি নিতে পারি না। এক হচ্ছে ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, দ্বিতীয়ত হচ্ছে আমার পার্সোনাল একটা ব্যাপার। এইটা আসলে পাসপিট দুই তিনের জন্য আমার কাছে মনে হবে যে আপনি যদি ভালো মানের রাইডার হন তাহলে ইটস ওকে, বাট যদি বিগিনার হন তাহলে কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে, যেই প্রবলেমটা আমি নিজে নিজে চিন্তা করি যে আমার হতে হইতে পারে। বাংলাদেশে এত অ্যাগ্রেসিভ এত ম্যাসিভ একটা বাইক আসলে ভাবা যায় না, জাস্ট অসাধারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত বাজারে আসা যতগুলো বাইক সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি ফিচারেবল ড্যাশবোর্ড আমার কাছে মনে হয়েছে এই বাইকটাতে। এর যেই অ্যাগ্রেসিভ লুকস, পাশাপাশি যেই লাইটের প্যানেলটা ফ্রন্ট লাইটে, খুবই কম্বিনেশনটা খুবই বেস্ট হয়েছে হাইট তোলার। আরেকটা কারণ হচ্ছে এর কালার ভেরিয়েশন, একটা বাইকে ব্ল্যাক, গ্রে এবং ইয়েলো, আবার যদি দেখাই হোয়াইট, রেড এবং ব্ল্যাক, এত সুন্দর কম্বিনেশনের আসলে বাইক আমরা কিন্তু খুব কম দেখি বাংলাদেশে। GPX এর অফিসিয়াল শোরুমে দর্শক বুঝতেই পারতেছেন নতুন কিছু থাকবে এই ভিডিও জুড়ে। সো যারা যারা চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কথা বাড়াবো না, বাইকের বিস্তারিত জানবো। প্রথমে যদি বলি এটা হচ্ছে GPX ডেমন 165R, সম্পূর্ণ নতুন একটি কালার, নতুন একটি ভেরিয়েশন চলে আসছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে। তো এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডাবল চ্যানেল ABS, 4-valve এবং আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বাইকটার সাথে। সবচেয়ে বেশি আকর্ষণ যেটা আমি বলবো এই বাইকটার লুকস, এটা ড্যাশবোর্ড এবং এর ফ্রন্ট লুকসে। সো আমি যদি প্রথমে এটা ড্যাশবোর্ডটা একটু দেখাই, দর্শক আমি যদি প্রথমে এই ড্যাশবোর্ডটা একটু দেখাই, জাস্ট অসাধারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত বাজারে আসা যতগুলো বাইক সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি ফিচারেবল ড্যাশবোর্ড আমার কাছে মনে হয়েছে এই বাইকটাতে। আমি যদি একটু ধরে ধরে দেখাই, এটাতে কিন্তু আপনারা গিয়ার শিফটিংটা দেখতে পারবেন, অর্থাৎ কত নম্বর গিয়ারে আপনার বাইকটা আসছে সেটা দেখতে পারবেন, পাশাপাশি টাইমটা দেখতে পারবেন, স্পিডোমিটার, অডিওমিটার, কত মানে বাইকের টেম্পারেচার কেমন আছে সেটাও কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডের মাধ্যমেই দেখতে পাবেন। এবার যদি আমি এর ফ্রন্টে একটু যাই তাহলে এর সাথে দিয়ে দিয়েছে DRL পার্কিং লাইট, পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সম্পূর্ণ LED লাইট প্যানেল। আর যদি আমি এর যেই অ্যাগ্রেসিভ লুকস, পাশাপাশি যেই লাইটের প্যানেলটা ফ্রন্ট লাইটে, খুবই কম্বিনেশনটা খুবই বেস্ট হয়েছে এবং আপনাকে কিন্তু বেস্ট লুকসের বেস্ট পারফর্মিং একটা বাইক এটাতে দিবে। আমি আরেকটু দেখাবো, আমি যদি এর টেল ল্যাম্পটা দেখাই, বাংলাদেশে যতগুলো বাইক আসছে স্পোর্টস সেগমেন্টের বলেন কিংবা কমিউটার সেগমেন্টের বলেন, এত সুন্দর টেল ল্যাম্প, এত বড় এবং এত বেশি মানে উজ্জ্বল আলো খুব কম বাইকে দিয়ে থাকে। শুধুমাত্র দর্শকের টেল ল্যাম্প এর লুকস তা কিন্তু না, আপনি যদি বাইকটার ফুল বডি ফ্রেমিংটা দেখেন, কালার কম্বিনেশনটা দেখেন, আসলেই অস্থির। এবং আপনারা কমেন্টস করে জানাবেন আসলে বাইকটা কেমন। অনেকে প্রথম দেখাতে ভুল করে ফেলতে পারে GSX-R বলে, অথবা কেউ কেউ ভুল করতে পারে CBR এর নতুন ভার্সন বলে, বাট এটা কিন্তু GPX ডেমন। আর আপনারা আরেকটা জিনিস যেটা বেশি কমেন্টস করে থাকেন, এটা আসলে কোন দেশের ব্র্যান্ড? GPX-টা মূলত থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, আর থাইল্যান্ডের টপ তিনটা সেলিং ব্র্যান্ডের মধ্যে কিন্তু GPX ডেমন এই বাইকটা অন্যতম। তো প্রথমেই বলেছিলাম দর্শক, এর অ্যাগ্রেসিভ লুকসের কারণে মূলত বাংলাদেশের বাজারে এইটা খুব বেশি হাইপ তুলে ফেলেছে অল্প সময়ের মধ্যে। আর এর হাইপ তোলার আরেকটা কারণ হচ্ছে এর কালার ভেরিয়েশন, একটা বাইকে ব্ল্যাক, গ্রে এবং ইয়েলো, আবার যদি দেখাই হোয়াইট, রেড এবং ব্ল্যাক, এত সুন্দর কম্বিনেশনের আসলে বাইক আমরা কিন্তু খুব কম দেখি বাংলাদেশে। সো দর্শক এটা কিন্তু ডাবল চ্যানেল ABS, আমি যদি একটু ভাইয়াকে কাছে আসতে বলবো এর ফ্রন্টের দিকে, তো এর ফ্রন্ট টায়ারটা যদি একটু দেখেন, লাইক কম্বিনেশনটাও কিন্তু অস্থির। আর এই সাসপেনশনটা দেখে অনেকের আপনার কাছে মনে হতে পারে টেলিস্কোপিক সাসপেনশন, বাট এটা কিন্তু টেলিস্কোপিক না, এটা হচ্ছে ফুল USD রেড কালারের মধ্যে USD, অর্থাৎ মানে নতুনত্ব মানেই হচ্ছে GPX। আর যদি এর ABSটা দেখেন, আসলে ডিস্ক ব্রেকটাও যথেষ্ট ওয়াইড বড় এবং ABSটাও কিন্তু সেন্সরটা মানে খুবই অ্যাডজাস্টেবল এর সাথে। আর যদি আমি এর টায়ার সাইজে বলি, এর ফ্রন্টে কিন্তু ইউজ করা হয়েছে 100/80/17 সেকশনের একটা টায়ার, অর্থাৎ যথেষ্ট ওয়াইড এবং মানে ভালো মানের মোটা টায়ার ইউজ করা হয়েছে। আমি একটু পিছনে আসব,
থাকবো, কারণ পিছনের টায়ারটাও দর্শক আপনাকে জানা উচিত। কজ আমাদের কিন্তু বাইক স্লিপ করা কিংবা বাইক মানে স্কিড করার পিছনে কিন্তু এর পিছনের এবং সামনের টায়ারটা অনেকাংশে দায়ী থাকে, যদিও ব্রেকিং সিস্টেমটা অনেকটা আপডেট, এটা কিন্তু ডাবল চ্যানেল ABS। তো আপনি ব্রেকিং সিস্টেম হিসেবে যেহেতু ভালো মানের ABS পাচ্ছেন, সেই সাথে সাথে বাইকটা যেন স্লিপ না করে এর জন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেশ ওয়াইড ভালো মানের টায়ার। এবার যদি বলি দর্শক এটা বাইকটা কাদের জন্য, আমি সবসময় একটা হতাশাবোধ কাজ করে আমার মধ্যে, কজ পছন্দ থাকা সত্ত্বেও কিন্তু এই বাইকটা আমি নিতে পারি না। অবশ্যই দেখা যাক সামনে কি হয়। দুইটা কারণে আমি নিতে পারি না, এক হচ্ছে ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, দ্বিতীয়ত হচ্ছে আমার পার্সোনাল একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যদি বাইকটাতে একটু বসি। তো বাংলাদেশে এত অ্যাগ্রেসিভ এত ম্যাসিভ একটা বাইক আসলে ভাবা যায় না। তো যারা হাইট প্রবলেমে ভুগতেন, যে হ্যাঁ আমার হাইট অনেক বেশি হওয়ার কারণে, 6 ফিট কিংবা 6 ফিট প্লাস হওয়ার কারণে আমি বাইক স্পোর্ট বাইক চালাতে পারি না, আমার ব্যাক পেন হয়, তাদের জন্য কিন্তু মূলত এই বাইকটা বেস্ট সেগমেন্টের একটা বাইক। বাট আমার কাজ হচ্ছে, আমার পার্সোনাল হাইট হচ্ছে 5 ফিট 5, আমি চালাতে পারবো মোটামুটিভাবে, মানে ইটস ওকে। বাট 5 ফিট 5-এর নিচে যারা 2-3 আছেন তাদের জন্য কিন্তু একটু মানে আপনাকে হতাশ হতে হবে, কারণ এইটা আসলে 5 ফিট 2-3-এর জন্য আমার কাছে মনে হবে যে আপনি যদি ভালো মানের রাইডার হন তাহলে ইটস ওকে, বাট যদি বিগিনার হন তাহলে কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে, যেই প্রবলেমটা আমি নিজে নিজে চিন্তা করি যে আমার হতা হইতে পারে। দর্শক এতক্ষণ তো বললাম বাইকের লুকস, বাইকের সৌন্দর্য এবং বাইকের আউটলুকের বিষয়ে, এবার যদি আসি আমি এর পারফরমেন্সের ব্যাপারে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে যেতে হবে ইঞ্জিন সেকশনে। আর এর ইঞ্জিন সেকশনটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা সেপিট নিয়ে সাজানো হয়েছে, এটাতে আছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভাল। আর এটার যদি ম্যাক্সিমাম পাওয়ার আমি বলি 17.8 BHP @9000 RPM, আর যদি টপ স্পিড বলি সেক্ষেত্রে কিন্তু 140 কিলোমিটার পার আওয়ার আপনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু মোটামুটি ভালো মানের ভারী একটা বাইক বলা চলে, কারণ যেহেতু স্পোর্টস বাইক একটু ভারী না হলে কিন্তু আপনি চালায় মজা পাবেন না, আপনাকে কিন্তু মাটির সাথে আঁকড়ায় ধরতে হবে বাইকটা। এর ওয়েটটা হচ্ছে 150 কেজি। তো এবার বলেন এই বাইকটার আসলে দাম কত? প্রি বুকিংয়ে যারা নিয়েছিলেন তারা কিন্তু একটা বেশ অফার পেয়েছিলেন, অর্থাৎ 370,000 টাকা তারা নিতে পেরেছিলেন। বাট এখন কিন্তু প্রি বুকিংটা শেষ হয়ে গেছে, বর্তমান MRP প্রাইস হচ্ছে 380,000 টাকা। আর এই বাইকটা পেয়ে যাবেন GPX এর অফিসিয়াল শোরুমে। আর ভাইদের এই শোরুমটা হচ্ছে মিরপুর 60 ফিটে, মিরপুর 2 নম্বর। যারা সাইড ফিরে এসে পাকা মসজিদ থেকে একটু সামনে থেকে আগাবেন সাপ্লা মসজিদের দিকে, তাহলে কিন্তু ভাইদের এই শোরুমটা পেয়ে যাবেন কোহিনুর মোটরসের ঠিক পাশেই। তো দর্শক ভিডিওটি কেমন লাগলো এবং নতুন কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আর ইমরান ব্লগস চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।